Hello friends, welcome to my YouTube channel Behala Birds World. আশা করছি ভালো আছো এবং ভালো রাখছো। Friends, প্রথমে সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি, অনেকে কমেন্টস করেছো, কল করেছো ইভেন যে কেন ভিডিও আসছে না, বিগত এক মাস ধরে কোনো ভিডিও আসছিল না। সবার আগে সবার কাছে ক্ষমা চাইছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাইছি আমি একটা প্রবলেমে আটকে গেছিলাম। আর তাছাড়াও আমি আপনারা হয়তো জানেন যে আমি ফোনে ভিডিও শ্যুট করে থাকি, আমার যে ফোনের মধ্যে আমি ভিডিও শ্যুট করি সেই ফোনটা ভেঙে গেছিলো। ইভেন তার মধ্যে 7-8টা ভিডিও অলরেডি আমার শ্যুট করা ছিল, এডিট করা ছিল 2-3টে ভিডিও, সবই আমার মানে আমি সবই লস্ট হয়ে যাই। তো তার জন্যে আমি এই 1 মান্থ আমি সেইভাবে আমি ভিডিও ছাড়তে পারিনি। ইভেন ফোনটা ঠিক করে এসে গেছিলো ঠিকই তাড়াতাড়ি, কিন্তু আমি তারপরে ওগুলোকে রিকভার করার চেষ্টা করেছিলাম, তো সেই কারণে এই সব নিয়েই হ্যাপাজার্ড হয়ে গেছিলাম এবং ভিডিও ছাড়া হয়নি। তো আশা করছি এবার থেকে আবার রুটিন বেসিস আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারবো। তো সবার আগে আশা করছি তোমরা ভালো আছো এবং ভালো রাখছো তোমার পাখিদেরকে, এবং যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা ওটাও ক্লিক করে দিও। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে একটা চলে এসেছি নতুন টপিক। ইভেন তোমরা থাম্বনেল থেকে বুঝেও গেছো আমি আজকে কী রিলেটেড কথা বলতে চলেছি। দেখুন ফ্রেন্ডস, আমি আগেও আপনাদেরকে বলেছি, যারা আমার চ্যানেল ইনিশিয়াল ডেজ থেকে ফলো করছিলেন তারা হয়তো জানেন যে আমি কী কী বলেছি, এবং আজকেও আমি সেটা রিপিট করতে চাই। কারণ কি, আজকে আমরা যদি সোশ্যাল মিডিয়া খুলি, নানান রকম যে আমাদের পেট মার্কেট রয়েছে সেগুলো যদি ভিজিট করি, একটাই চারিদিকে নয়েস পাওয়া যাচ্ছে যে পাখির মার্কেট খুবই ডাউন। এই কথাটা কিন্তু মানে রিপিটেডলি দিনে অন্তত আমার কাছে 4-5 বার কেউ না কেউ এটা বলছেই। তো সেই বেসিসেই আমি আপনাদেরকে একবার একটা ভিডিও ক্রিয়েট করে বলতে চাই যে কেন এরকম সিচুয়েশান হলো আর কী করা উচিত আমাদের বেসিক্যালি। দেখুন ফ্রেন্ডস, আগেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমার প্রথম অনেক দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডোন্ট কনসিডার দিস বার্ড ব্রিডিং ব্রিডিং অ্যাজ আ বিজনেস। বেসিক্যালি ইয়ে আমরা যে এই বার্ড ফার্মিং করি এটাকে বিজনেস হিসেবে ট্রিট করা একদমই উচিত নয়, কারণ কি আমরা লাইফ স্টক নিয়ে কাজ করছি। আমি এটা অনেক ভিডিওতে বলেছি, ইভেন একটা আমি সেপারেট ভিডিও ক্রিয়েট করেছিলাম যে এই বার্ড ফার্মিংটাকে আমাদের প্রপার ফার্স্ট টার্ম বিজনেস কনসিডার করা উচিতই নয়। তো আমি অ্যাটলিস্ট যেরকম করি না, আপনারা জানেন যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আমার শখ ছিল পাখি পোষা, পাখি পুষতাম, সেখান থেকে আস্তে আস্তে ওটা ব্রিডিং সেট আপে ক্রিয়েট করেছিলাম। তো ফ্রেন্ডস, যাই হোক, এই যে এই পরিস্থিতি চারদিকে, এটার কারণ হচ্ছে ফ্রেন্ডস, মার্কেটে কিন্তু ডিম্যান্ড কমে গেছে, সাপ্লাই বেড়ে গেছে। কারণটা হচ্ছে ফ্রেন্ডস, লকডাউনের পর থেকে প্রচুর বন্ধুরা, প্রচুর দাদা ভাইরা ভেবেছে যে, অনেকে হয়তো কর্মহীন হয়ে গেছে বা কেউ হয়তো নিউ স্টার্ট আপ করছিলো, ভেবেছিলো কী করবে, সেই টাইমটাতে কিন্তু এই বার্ডস ফার্মিংটা ভীষণভাবে প্রমোটেড হয়েছিলো, ভীষণভাবে প্রমোট হয়েছিলো, মানুষের কাছে কাছে পৌঁছে গেছিলো যে বার্ড ব্রিডিং ক্যান বি আ ফিউচার, বার্ড ব্রিডিং থেকে কিছু আর্ন করা যায়, ডেফিনেটলি আর্ন করা যায়। বাট ওটা প্রাইমারি ইনকাম হিসাবে আপনারা যদি প্রথম থেকেই ধরতে থাকো সেটা তোমাদের ভুল হবে ফ্রেন্ডস। আমি আগেও বলছি, এখনও বলছি, তোমরা পাখি পোষো, পাখি নিয়ে ফার্মিং করো, বার্ড ফার্মিং করো, বাট ওটা তোমার প্রাইমারি ইনকাম হিসাবে ধরে রেখো না। ওয়ান অ্যান্ড অনলি মেজর ধরে রাখবে যে আমি বার্ডস ব্রিডিং করবো, সেটা দিয়েই আমি আমার সংসার চালাবো, আমার অ্যানুয়াল ইনকাম নেব। ফ্রেন্ডস, হতেও পারে নাও হতে পারে, আমি বলবো না যে এটা হবে না, হতেও পারে নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটাকে তোমরা কনসিডার করো না। যারা সব নতুন স্টার্ট আপ করেছিলো বা দাদারা যারা ভাইরা যারা যারা এই লকডাউনের জন্য কর্মহীন হয়ে পড়েছিলো, তারা কিন্তু অনেকেই ইনভেস্ট করে কম সংখ্যক হোক বেশি সংখ্যক হোক পাখি নিয়ে সেট আপ ক্রিয়েট করেছিলো, এই বার্ডস ব্রিডিং সেট আপ। তো যার কারণে সবাই কিছু না কিছু কম বেশি কিন্তু প্রোডাকশন করেইছে, বার্ডস ফার্মিং করেইছে। তো তার কারণে মার্কেটে পাখি কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে, কেনার লোক কমে গেছে, যার কারণে এই ফলটা আমাদের এখন দেখতে হচ্ছে। দেখুন ফ্রেন্ডস, এটা বেশি দিন সার্ভাইভ করবে না, লাইফ স্টক নিয়ে যখন কাজ করছি এটা আস্তে আস্তে আবার ওভারকাম করবে, মেবি 1 ইয়ার মেবি 2 ইয়ার পরে আবার আস্তে আস্তে সব কিছু স্টেবিলাইজ হবে। আর একটা বড় রিজন ছিল হচ্ছে আমাদের, জানো ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বাইরের স্টেটে ইভেন আউটসাইড ইন্ডিয়া অনেক পাখি কিন্তু আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকি, তো সেইটা কিন্তু কিছুদিনের জন্য বন্ধ ছিল। আমি শুনতে পেলাম যে কিছুদিন আগে খুলেও দিয়েছে, তো সেটা অনেক ভালো খবর আমার সবার জন্য যে হ্যাঁ হচ্ছে সব কিছু, কিছুদিন বন্ধ ছিল যার জন্য কিন্তু এই পাখিটা আমাদের এখানে স্টক হয়ে যাচ্ছিলো, আর স্টক হয়ে যেতেই পাখিটা কিন্তু রেটটা পড়ে যাচ্ছিলো। তো ফ্রেন্ডস, তোমাদের বুঝতে হবে কেন এই মার্কেটটা এরকম হচ্ছে। আর আমি তোমাদেরকে আবার একটা কথা বলছি, ডোন্ট কনসিডার দিস অ্যাজ আ প্রাইমারি বিজনেস।
আমি আপনাদেরকে বলছি আপনারা এখান থেকে অনেক টাকা পেতেও পারেন আবার নাও পেতে পারেন কারণ আপনারা লাইভ স্টক নিয়ে কাজ করছেন আজকে হয়তো কোনো পাখি ড্যামেজ হবে আপনি হয়তো কোনো প্রোডাকশনই পাবেন না বা হয়তো আপনার পাখি খুব বেশি প্রোডাকশন করেছে বা মার্কেটে হয়তো সেই টাইমে হয়তো ভ্যালু কম দেখুন আমি বলবো না যে এর থেকে প্রফিট নেই ডেফিনেটলি প্রফিট আছে আপনি কখনো লসে থাকবেন না হ্যাঁ আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি কিছু মিউটেশন বার্ডস রয়েছে যেগুলোর প্রাইস অত্যন্ত কমে গেছে সেখান থেকে প্রফিটের আশা করাই যাচ্ছে না ডেফিনেটলি ফ্রেন্ডস একটা পাখি নিয়ে ইন্ডিয়া বলুন আদার কান্ট্রিজ বলুন যদি সেটাকে 10 বছর 20 বছর 30 বছর তার উপরে ব্রিডিং করে যায় সেটা কিন্তু প্রোডাকশন হিউজ হয়ে যাবে সেটার একটা না একটা টাইমে গিয়ে সেটা ওখানে ডিফল্ট ওখানে আটকেই যাবে যে প্রাইসটা ওখানে পড়েছিল তো ওটা ফ্রেন্ডস যাওয়ারই ছিল তো আপনাদেরকে নিজেদেরকে আপডেট করতে হবে আপনাদের বার্ডস ব্রিডিং ফিল্ডকে আপডেট করতে হবে আপনাদেরকে একটা সার্টেন এক্সটেন্টে যদি আপনাদের পৌঁছাতে হয় আপনাদেরকে নিজেদেরকে আপডেট করতে হবে আপনাদের বার্ডস ব্রিডিং যত বার্ডস রয়েছে সেগুলোকে নিয়ে আজকে হয়তো এই মিউটেশন নিয়ে কাজ করছেন কালকে ডিফারেন্ট মিউটেশন নিয়ে কাজ করতে হবে তো এইগুলোকে ভাবনা চিন্তা করে ফ্রেন্ডস আপনাদেরকে এগোতে হবে আর একটা মেন জিনিস ফ্রেন্ডস পেশেন্স আপনাদেরকে পেশেন্স ধরতে হবে এমন না ফ্রেন্ডস যে পাখি মার্কেট ফল করে গেছে আমি পাখি পাচ্ছি না পাখি আমি বিক্রি করে দেবো জলের দরে ফ্রেন্ডস পাখি বিক্রি হচ্ছে মানে একদম ন্যূনতম দামটুকু পাচ্ছে না হয়তো একটা ব্রিডার যে হয়তো সামান্য দানা সফট ফুডটুকু দেয় সেই দানা সফট ফুডটুকুরও হয়তো দাম কিছু ব্রিডার পায়নি কারণ কি তার কাছে হয়তো হিউজ বার্ডস তার প্রোডাকশনও হিউজ হয়েছে কিন্তু সে যখন সেল করতে যাচ্ছে দেখছে হয়তো 100 রুপিস 80 রুপিস তাকে দেওয়া হচ্ছে ফ্রেন্ডস ইটস ভেরি ভেরি লস ওই ক্ষেত্রে আমি বলবো ইটস আ হিউজ লস তো ফ্রেন্ডস আপনাদেরকে এটা বুঝতে হবে কোন বার্ডস নিয়ে এগোলে আপনাদের জন্য সুটেবেল আপনারা ওটাকে নিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা ওটাকে ভালো রাখতে পারবেন তো পেশেন্স ধরুন সব কিছু ঠিক হয়ে যাবে ফ্রেন্ডস আমি বলছি দেখুন মার্কেটে অনেকে বলছে যে পাখি বিক্রি করবেন না আমিও বলছি তোমাদেরকে হয়তো পাখি বিক্রি করবেন না এটা ভুল কথা ফ্রেন্ডস আমিও পাখি বিক্রি করছি কেন হিউজ বার্ডস যখন প্রোডাকশন হয়ে যাবে কিন্তু পাখিকে তো আপনি রাখতে পারবেন না আপনাকে পাখি বিক্রি করতেই হবে যেই বলুক যে এখন পাখি ছাড়বেন না পাখি ছাড়বেন না পাখি ছাড়বেন না আপনি কতদিন আপনি সেটাকে মানতে পারবেন 6 মাস 7 মাস হার্ডলি 1 বছর আর আলটিমেটলি আপনাকে পাখি ছাড়তে হবে কিছু কিছু ছাড়ুন কিছু কিছু হোল্ড করুন ডেফিনেটলি আপনি আপনার পয়সা হয়তো রিকভার করতে পারেন যখন মার্কেটে একটু স্টেবিলাইজড হবে আস্তে আস্তে মার্কেটের রেট আবার বাড়বে তো আশা করছি এইভাবে সব কিছু ঠিক হয়ে যাবে এবং আপনারাও হয়তো ফিউচারে কিছু হেলদি বার্ডস পাবেন আপনাদের পাখি নিয়ে ভাববেন দেখুন আমি একটা আপনাদেরকে এখন রিকোয়েস্ট করবো পাখির রেট কত চলছে মার্কেটে কী প্রাইস চলছে নিয়ে ভাবা বন্ধ করুন যেইটুকু পাখি আছে দরকার হলে পাখি কিছু সেল আউট করে কম পাখি রাখুন যারা মনে করছেন যে আমি এটাকে ফিউচারে লং টার্মে দেখুন পাখি নিয়ে যদি আপনাদেরকে যদি বিজনেস মাইন্ড নিয়ে এগোতে হয় আপনাকে শখে পুষতে হবে লং টার্মের জন্যে সেখান থেকে আপনি ডেফিনেটলি একটা ইনকাম রেজাল্ট পাবেনই তো ফ্রেন্ডস আমি বলবো তোমাদেরকে এই মুহূর্তে পাখির মার্কেট নিয়ে ভাবা বন্ধ করো মার্কেট নিয়ে ভাবা বন্ধ করে পাখির ওপরে কনসেন্ট্রেট করো এটা কীভাবে কোয়ালিটি পাখি আমরা পেতে পারি এটা কীভাবে পাখি থেকে একটা ভালো বাচ্চা পেতে পারি ভালো মিউটেশন বার করতে পারি এই পাখির থেকে সেইগুলো নিয়ে ভাবুন সেইগুলো নিয়ে কাজ করুন ডেফিনেটলি এইগুলো কিন্তু আমাদের বেঙ্গল বার্ডস বলুন ইন্ডিয়ান বার্ড মানে ইন্ডিয়ান বার্ডস ইন দ্য সেন্স ইন্ডিয়ান অ্যাভিকালচার কিন্তু অনেক ভাস্ট হতে পারে এইসবের জন্য এবং আপনার একটা ইনভেন্টেড মিউটেশনস কিন্তু ওটা হাই রেটে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন তো এইগুলো নিয়ে কাজ করুন ফ্রেন্ডস মার্কেটের কী রেট চলছে সেগুলো নিয়ে ভাবা বন্ধ করুন যত আপনারা এগুলো নিয়ে কথা বলবেন মার্কেটে কিন্তু এগুলো ছড়াতে থাকবে তত ডিমোটিভেশন ছড়াবে তত কিন্তু এই অ্যাভিকালচার ইন্ডিয়ান অ্যাভিকালচার কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে চলে যাবে এইগুলো নিয়ে ভাবা বন্ধ করুন ফ্রেন্ডস আমাদের একটাই মোটিভ আমরা পাখি ভালোবাসি পাখি পুষবো এবং ইন্ডিয়ান অ্যাভিকালচারকে একটা সার্টেন হাইটে আমরা দেখতে চাই তো ফ্রেন্ডস এইগুলো নিয়ে কাজ করুন দয়া করে রিকোয়েস্ট করবো যে মার্কেট নিয়ে ভাববেন না এই মুহূর্তে একটা ভালো পাখি করে আমরা প্রডিউস করতে পারি সেটা নিয়ে ভাবা যাক তো আশা করছি ভিডিওটা হয়তো ভালো লাগবে আর হতে পারে অনেক বন্ধুরা হয়তো আমার ভিডিওতে আমার কথাবার্তা হয়তো খারাপ লাগতে পারে তো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন আশা করছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার ডিটেলসে কিছু আলোচনা করব তো এখানেই এই ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বেহালা বার্ডস ওয়ার্ল্ড